এই ডক্টর রয়, ডক্টর রয় শুনেছেন ইভান ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে? এন্ড শি ইজ ভেরি সিরিয়াস। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি, তবে যতদূর জানি ম্যাসিভ কিছু নয়। কি জানি বাবা, আমার মনে হয় ইভারও বাড়াবাড়ি আছে। দেশের বাড়ি যদি যেতে হয় তো আগে স্টার্ট করা উচিত ছিল। এত রাত্রিরে হাইওয়েতে মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর ড্রাঙ্ক, এই সময় ট্রাক ছাড়ে, তার মধ্যে যদি হেড অন কলিশন হয়ে থাকে। না কি ডক্টর চ্যাটার্জি সম্বন্ধে কি বলছিল? ও ওই মানে আমি বলছিলাম তুমি আছো, আমি আছি, উজান আছে, আমরা সবাই মিলে ঠিক। দেখো আমি ডক্টর চ্যাটার্জির ওপর কোনো রকম ভরসা রাখতে পারছি না, যদি সার্জারি কোনো দরকার হয় তাহলে কিন্তু। আরে এত চিন্তা কেন করছো মইনা, আগে ওদেরকে আসতে দাও, দেখা যাক কি হচ্ছে তারপর। একটা ফোন করে দেখো না ইভা দিকে। সুইচড অফ। হ্যাঁ বলো। উজান কোথায় তুমি? কাল থেকে আমি তোমার মোবাইলে চেষ্টা করছি। কেন, কোনো দরকার আছে? দরকার মানে? বাড়ি ফেরুনি, কোনো খবর দাওনি? আমি তো টিউলিপেও ফোন করলাম। আমি কাল থেকে খবর দেওয়ার সময় পাইনি, আমি একটা কাজে কলকাতার বাইরে এসেছি। কি কাজ সেটা কি জানা খুব দরকার? আমার অনেক রকম কাজ থাকে কিন্তু সবগুলো ফিরিস্তি তোমাকে দেওয়া সম্ভব না। উজান আমি তো আমি কলকাতায় ফিরছি, মানে আমার চিন্তা হচ্ছিল তাই তোমাকে। এখন তো চিন্তা হওয়ার কথা নয়, আমি তো বললাম আমি ফিরছি। রাখলাম। হিয়া আমায় এক গ্লাস জল দেবে প্লিজ? এই অবরোধে 2 ঘন্টা হয়ে গেছে না? এই 2 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে তো চলে আসার কথা ছিল, কি যে হলো? জ্যামে ট্যামে আটকে গেছে বোধহয়। কলকাতা শহরের ভেতরে ঢুকলে তবে তো জ্যাম, না হলে জ্যাম করতে কে আসবে? আরে বাবা আজকাল হাইওয়েতেও জ্যাম হয়, ট্রাকের যা দৌড়াতো, তাছাড়া ধর্ণা মিছিল এসব তো লেগেই রয়েছে। ওরা কি অ্যাম্বুলেন্সে আসছে? কি যে বলিস না, অ্যাম্বুলেন্স ওই ধ্যাধারে গোবিন্দপুরে আবার অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাকি? নিশ্চয়ই গাড়ি ভাড়া করে আসছে। আজকাল ওই গাড়ি ভাড়া নিয়ে যারা চালায় না ড্রাইভারগুলো এত ডেসপারেট, ওদের জীবনে কিসের যে তারা এত, আমি বুঝি না এত জোর চালায় কেন। আচ্ছা অ্যাক্সিডেন্টটা কি করে ঘটেছিল? ভাইয়ের কপালে দিলাম পোটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা তার জমকে পোটা, আমি দিয়ে আমার ভাইকে পোটা। ম্যাডামের কাছে এসেছিল, ফোন এসেছিল, কে করেছিল জানি না। যা বাবা, একটা কথা জানো আয়ঙ্গা, ওরা যখন গাড়িতে আসছে তার মানে এতটা রাস্তা গাড়ি থেকে মানে গাড়ি করে জার্নি করার মতন অবস্থায় আছে, তার মানে এই ব্যাপারে আমরা শিওর হতেই পারি যে নিশ্চয়ই কারোর সেরকম কোনো সিরিয়াস কেস হয়নি, আমার সেটাই মনে হয়। কৌশানি তোর যদি এত কিছু জানা থাকে না ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর না, এখানে বকবক করছিস কেন? আমি তো গিয়েছিলাম ম্যাডামের ঘরে, ম্যাডাম একটা মোমবাতি ধরিয়ে সামনে প্রে করছিল, সেই জন্য আমি কিছু জিজ্ঞেস করতে পারিনি। আচ্ছা একটা হেলথ সেন্টারও কি নেই ওখানে? আরে দূর বাবা, এখানে বসে বসে স্পেকুলেট করলে লাভটা কি হবে? হ্যাঁ একটু ধৈর্য ধর না, এক্ষুনি তো এসে পড়বে, তখন দেখতেই পাবি।
যদি হিয়া ফিরে না আসে? মানে কেন যে ভাইপুরা দিতে গেল? আমি বুঝতে পারছি না, তোর ভাইপুরার সঙ্গে অ্যাক্সিডেন্টে কি সম্পর্ক? আমার বোনটা আমাকে প্রত্যেক বছর ভাইপুরা দিত জানিস, কিন্তু বেশিদিন বাঁচল না। আর যদি হিয়ার কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি বুঝতে পারি না, তোরা তোরা এত কুসংস্কার নিয়ে বেঁচে আছিস কি করে? ডাক্তার হয়েছিস কেন? আমি তো ভেবে পাই না এটা একটা নার্সিং হোম না। অভ্র আমার না মাঝে মাঝে এটাকে একটা জ্যোতিষালয় মনে হয়, বুঝলি? নার্সিং হোম মনে হয় না, এ তোদের জন্য। উজান, আর কতক্ষণ? আর প্রায় 10 মিনিট। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে। স্টপ দি, ওয়েট করতে হবে, ফোনে কথা বলে নিতে পারেন। রাইট, থ্যাংক ইউ ফর কলিং। পূজা দিদি এলো। প্রসাদি, ও শিবজির মন্দিরে গিয়েছিলাম, এভা ম্যাট্রন আর হিয়া দিদির জন্য পূজা চড়ালাম। তেমন কিছু সিরিয়াস হলে আমরা খবর পেতাম না? হ্যাঁ, বুঝতে পারছি পবিত্রদা, কিন্তু মনটাকে ঠিক বসে আনতে পারছি না, কেমন যেন একটা। প্রসাদ, মন্দির গেছিলাম ওদের জন্য তো। হ্যাঁ, ঋতু দিদি, প্রসাদ না। থাক, কুদিন কি আমার রেডি চেকটা? সরি ভাই, চেকটা রেডি করে উঠতে পারিনি, কাল ঠিক পেয়ে যাবে। সে তো বুঝতে পারছি, কিন্তু বলেছিলেন যে গতকাল দেবেন, সেটা হলো না। ঋতু, একটা কথা কেন বুঝতে পারছো না? ইবাদের এই খবরটা পাওয়ার পর থেকে তো আমাদের। সে তো বুঝতে পারছি, সেজন্য কোনো কাজ হয়নি, কিন্তু কার কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য আমি কেন সাফার করবো বলুন তো? এটা তুমি কি বলছো? কিছু ভুল বললাম? নিন, ঠিক আছে, আমি এখানে ওয়েট করছি, আমার কোনো তাড়া নেই, আপনি রেডি করুন। নারী সত্য শেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমার কিছু বললেন না? তোমাকে না, দ্যাটস বেটার। মধুশ্রী বল, বিভাদের কি ভীষণ লেগেছে? কি করে জানবো বলো শিউলি, তুমিও যেই তিমিরে আমিও সেই তিমিরে। চলি শিউলি দিদি। এলো প্রসাদি। দুনিয়া দিয়ে কি হলো বলো তো? কে জানে শিউলি দিদি, কোনো খবরও তো ঠিক মতো পাচ্ছি না। না ম্যাম, আমি বলছিলাম যে অপারেশনটা কাল না করে যদি পরশু করা হয় না, মানে কোনো এমার্জেন্সি তো নেই? হ্যাঁ, এমার্জেন্সি নেই, বাট ওয়াই? এতদিন আগে থেকে শিডিউল অপারেশন হঠাৎ পিছুতে যাবে কেন? হ্যাঁ না, আই থিঙ্ক ও বোধহয় ইবাদীদের কথাটা ভেবে বলছে। এক্স্যাক্টলি। কেন, এনিথিং সিরিয়াস? আমি তো শুনলাম সেরকম কিছু হয়নি, তোমরা কিছু অন্য খবর পেয়েছো? না, আমরাও কোনো সিরিয়াস খবর পাইনি, বাট স্টিল। হ্যাঁ, যদি সেরকম কিছু হয় তাহলে। কামন কৌশানি, একটা জিনিস ভুলে যাও না, তোমরা ডাক্তার, এইসব ইমোশনের কোনো মানে হয় না, দ্য শো মাস্ট গো অন। ওকে, ইবাদি। আরে স্বপন দা,
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।